প্রথমেই সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, কারণ এই রোজার সময়, এই রমজানের এই পবিত্র সময়ে আসলে সবাই অনেক বেশি কষ্ট করছে, রোজা রাখছে বা আমরা আমাদের মুসলিম যারা রাখতে চাই থেকে আমাদের সিয়াম সাধনা সেই সাধনার মধ্যে দিয়েই যাচ্ছি, কিন্তু আমাদের কাজ থেমে থাকছে না, কাজ থেমে থাকবেও না। সেখান থেকে আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই আমার সম্মানিত যারা জার্নালিস্ট ভাই বোনেরা এসেছেন আজকে, আপনাদের প্রতি আমি বড় বড় অনেক কৃতজ্ঞ থাকি, কারণ আপনারা আসলে সবসময় সেই সুন্দর নিউজটা বা সংবাদটা বা অথেন্টিক সংবাদটা আসলে আমাদের পাঠকদের কাছে দর্শকদের কাছে পৌঁছে দেন। সো থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান। এবং আজকে আমরা আসলে কেন এখানে সব একসাথে হয়েছি সেটি ইতিমধ্যে আমরা জেনেও গিয়েছি, চমৎকার একটি সময় আসলে আজকে আমার জন্য। আই এম ভেরি মাচ এক্সাইটেড অ্যান্ড অনার টু বি হিয়ার টুডে বিকজ ইটস আ ওয়ান্ডারফুল মোমেন্ট ফর মি, কারণ এই যে আমার পাশে যারা বসে আছেন যে রেসপেক্টেড পার্সোনালিটিস, যে সম্মানিত ব্যক্তিত্বের অধিকারী যারা যারা অনেকদিন ধরে তাদের শ্রম দিয়ে তাদের কষ্ট দিয়ে আসলে কাজ করছেন, আমাদের বাংলাদেশের আমি বলবো ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানিজ, ওয়ান অফ দ্য লার্জেস্ট আমি বলবো যে আসলে ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ অফ কোম্পানিজ যেটা আমরা বলি যে যমুনা গ্রুপ, যার যাত্রা শুরু হয়েছে 1974 অলমোস্ট 50 ইয়ার্স, 50 বছর। সো ইটস নট এ ম্যাটার অফ জোক, এত বছরের সফলতার যাত্রা যমুনা গ্রুপে। তো সেখান থেকে যখন তারা আসলে তাদের যমুনা ইলেকট্রনিক্স, যেটি তাদের আরেকটি সাকসেসফুল একটা উইন্স, যেটি যাত্রা শুরু হয়েছে 2014 থেকে, সেখানে যখন আসলে আমাকে তারা ভেবেছেন তাদের সাথে সম্পৃক্ত করার জন্য, আমি সত্যি অনেক সম্মানিত বোধ করছি। কারণ যমুনা ইলেকট্রনিক্স অটোমোবাইলস আসলে আমরা জানি যে একটু আগে আমাদের সম্মানিত আলমগীর ভাই বলছিলেন, তিনি আসলে এত সুন্দর করে কথা বলেন এবং এত সুন্দর করে সবসময় ইন্টারাকশন দেন সবার, তো ভাইয়া বলছিলেন যে দেশের টাকা দেশেই থাকুক। সো সেক্ষেত্রে আমি বলবো যে আসলে যমুনা গ্রুপ একটু অনেক অনেক আসলে তাদের বিজনেস অনেক সাকসেসফুল, তাদের অনেকগুলো উইংস আছে। সেক্ষেত্রে আজকে আমি যখন আমাদের যমুনা ইলেকট্রনিক্স নিয়ে কথা বলবো, যেহেতু আমার সৌভাগ্য হয়েছে যমুনা ইলেকট্রনিক্স এর সাথে আমার যে যাত্রা শুরু হচ্ছে আজকে থেকে অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমাকে তারা যুক্ত করছেন, আমি সত্যি অনেক আনন্দিত এবং সম্মানিত আমার বলছি। এবং যমুনা গ্রুপের যারা আসলে রেসপেক্টেড যারা মেম্বার্স বা আমাদের আমি বলবো যে আমাদের মনিকা আবু, তিনি আসলে এত হার্ডওয়ার্কিং একজন পার্সন, শি ইজ সাচ এ সুইট হার্ট। সো আবু যখন আমাকে নিয়ে ভেবেছে সেক্ষেত্রে আমি সত্যি অনেক বেশি আমি বলবো যে সেই সম্মানের জায়গাটা আমি অবশ্যই আমি রাখার চেষ্টা করবো এবং আবুর প্রতি আমি অনেক কৃতজ্ঞ। এবং আমাদের অন্যান্য যারা আছেন সোনিয়া আপু, রোজালি আপু, মানে পৃথিবীর ট্যালেন্টস যাদেরকে বলে আসলে মাল্টি ট্যালেন্টেড তারা, এবং আমাদের অবশ্যই যমুনা গ্রুপের যিনি ফাউন্ডার, যিনি আমাদের প্রয়াত চেয়ারম্যান স্যার আমাদের বাবু স্যার, ওনাকে আমরা নুরুল ইসলাম বাবু স্যার তাকে আমরা সম্মানের সাথে স্মরণ করছি। উনি আমাদের মাঝে নেই আমি কখনো বলবো না, উনি সবসময় আমাদের মাঝে আছেন, কারণ ওনার সফলতার এই যাত্রায় কিন্তু আমরা আসলে সবাই মিলে পাড়ি দিচ্ছি। তো সেখান থেকে এবং আমাদের এখন যিনি চেয়ারম্যান ম্যাম আমাদের সালমা ম্যাম, আসলে ওনাদের প্রত্যেকের অক্লান্ত পরিশ্রমে কিন্তু আজকে যমুনা গ্রুপ এতটা সাকসেসফুল এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিজ আমি আবার বলছি। এবং এই যে যারা এই যোদ্ধারা বসে আছে আমাদের মানে একসাথে আমরা বসেছি বা আমার সৌভাগ্য হয়েছে আমার সিনিয়র ভাইয়ের সাথে বসার, সো আই এম সো মাচ গ্রেটফুল। এবং যমুনা ইলেকট্রনিক্স নিয়ে যদি আমি বলি আসলে এটি শেষ হবে না, কারণ আমাদের দেশে এখন মনে হয় প্রত্যেকটি ঘরে ঘরে যমুনা ইলেকট্রনিক্স পৌঁছে গেছে, যেটা আমরা ফ্রিজ বলি, এসি বলি, এলইডি টেলিভিশন বলি, মাইক্রোওয়েভ বলি, ওয়াশিং মেশিন বলি, আসলে অনেক অনেক কিছু। তো সেক্ষেত্রে আমি চাইবো যে আমার এই যে যারা আজকে এসেছে আমাদের এই আসল যে মানুষগুলো সামনে, যাদের মাধ্যমে আসলে আমাদের পাঠকরা সবসময় পড়তে পারে, সব পজিটিভিটি নিয়ে তারা আসলে থাকে যে দর্শকরা, তাদেরকে আমি আবারও বলছি যে আপনারা আসলে যেহেতু এসেছেন আপনারা আমাদের অবশ্যই সবসময় যোগাযোগের পাশে থাকেন, গুগলির পাশে থাকেন। তো আজকে আমার নতুন যাত্রা শুরু হচ্ছে আমাদের সবার প্রিয় যমুনা গ্রুপের সাথে, যমুনা ইলেকট্রনিক্স অটোমোবাইলস এর সাথে, সেটি আমরা পৌঁছে দেবো সবার কাছে। এবং আমি চাই আমাদের এই যাত্রা সফলভাবে আমরা পাড়ি দিতে চাই এবং চা করতে চাই আজকে রমজান মাসে পবিত্র সময় আমরা শুরু করছি। এবং ঈদ উপলক্ষে আমাদের যে বলছিল আমাদের ভাইয়া যে আসলে ডাবল খুশি অনেক অনেক ধামা অফার আছে, সেগুলো নিয়ে অবশ্যই আমরা আসবো একের পর এক, আমাদের বিজ্ঞাপন হবে অনেক অনেক আসলে আমাদের ইভেন্টস আছে। সো আই এম সাচ এ অনার যে আমি আসলে যমুনা গ্রুপের সাথে এভাবে আমার সম্পৃক্ততা শুরু হচ্ছে। এবং আমি বলবো যে যমুনা ইলেকট্রনিক্স কখনোই তাদের কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করে না, তারা সবসময় গুণগত মান সম্পন্ন জিনিস তারা উৎপন্ন করছে।